লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন ভূতের বিয়ে দেওয়া হয় এই গ্রামে সেই বিয়ের খবর শুনলে আতকে উঠবেন এখানে মৃত মানুষদের বিয়ে দেওয়া হয় যেসব বাবা মার পুত্র সন্তান অবিবাহিত অবস্থায় মারা গিয়েছে তারাই আরেকবার অবিবাহিত মৃতকন্যার কন্যার সঙ্গে তাদের ছেলের বিয়ে দেন চীনের সাংকিক্স প্রদেশের এক অদ্ভুত রীতি প্রচলিত রয়েছে এখানে মৃত মানুষদের বিয়ে দেওয়া হয় যেসব বাবা মার পুত্র সন্তান অবিবাহিত অবস্থায় মারা গিয়েছে তারাই আর এক অবিবাহিত মৃত সঙ্গে তাদের ছেলের বিয়ে দেন কারণ এই প্রদেশের মানুষেরা বিশ্বাস করেন অবিবাহিত অবস্থায় কোনো সন্তান মারা গেলে সেই মৃত্যুর ফলে গোটা পরিবারটা অভিশপ্ত হয়ে যায় সম্প্রীতি এরকম একটি বিবাহের খবর প্রচারিত হয়েছে চায়না রেডিওতে তিন বছর আগে মৃতপুত্রের বিয়ে দিয়েছেন এক বাবা মা আর এক মৃত কুমারীর সঙ্গে এর জন্য অবশ্য সেই মৃত মেয়েটির পরিবারকে সাত সাতাশ হাজার মার্কিন ডলার যৌতুক দিতে হয়েছে এদের কিন্তু তাতে কি পরিবারকে অভিশাপ মুক্ত করতেই এই টাকার অঙ্ক কিছুই নয় এমনটাই বলেছেন এই বাবা মা আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে